আমি যা বলেছি তার জন্য আলার কাছে মাপ চাইছি ব্যাপারটা আসলে মজায় মজায় হয়ে গেছে কি বলছি আপনারা বুঝতে পারছেন কি না আমাকে কমেন্টস করে জানাবেন তো আমরা রেডি হয়ে গেছি আমার কাজে আসছে ঢাকা থেকে আর আমার ভাগ্নি আছে সাথে আর আমার জামাই তো আছেই তো এই আমাদের তিন মখিলাকে আমার জামাই একটু ঘোরাইতে নিয়ে যাচ্ছে সেটা হলো গিয়ে দুর্গাসাগর প্লাস আরও একটা জায়গায় তো আজকের এই ভিডিওতে চলুন দুর্গাসাগরটুকুই আপনাদের ঘুরিয়ে দেখাই বরিশালের সব সবচেয়ে পর্যটন কেন্দ্র যদি মানে মেইন শহরের আশেপাশে যদি বলি তাইলে দুর্গাসাগর সবচেয়ে প্রাচীনতম এবং সবচেয়ে আকর্ষণীয় একটা জায়গা তো আমরা সেই জায়গায় চলে আসছি তো মানে ঢুকেই গেট থেকে ঢুকেই এই মামাদের দোকান দেখতে পারলাম মাটির হাঁড়ি পাতিল সুন্দর সুন্দর খেলনা আম কাঁঠাল সব কিছুই আছে আমার দেখে এত সুন্দর কালারফুল একদম চোখ কাটকে গেছে মনে হচ্ছে যে সব কিছু নিয়ে যাই তো আবার এই ব্যাঙটাও মাটির ব্যাংটাও ভাল লাগছে অনেক সুন্দর কালার করা বাট দাম শুনে আমার মাথাটা ঘুরাইতে ছিল আর এক সপ্তাহ বাট টুস্কার ভাই নিয়ে যাবো কত একশো বিশ টাকা এইটাই থাকবে তো ব্যাঙ্ক নিয়ে আমার অনেক কাহিনি আছে কারণ আমার দুইটা তিনটা ব্যাংক ছিল আমার জামাই আমার বিয়ের পরে আয়না দিছিল সেগুলো হলো গিয়ে তালার মতো প্লাস্টিকের ব্যাঙ্ক ছিল তো আমি টাকা ভরতাম আর ভরতাম টাকা পাইলেই ভরতাম আমার ভরতাম বাট দেখতাম কি টাকা থাকে না ব্যাংক থেকে না গায়েব হয়ে যায় মাঝে মধ্যে তারপর চোরও হাতে নাতে ধরছিলাম তারপর সেই চোর যা টাকা নিছে তার তিন চার ডাবল তার কাছ থেকে উসুল করছিলাম তো তারপর এখন আবার মাটির বড় একটা ব্যাংক আয়না দিছে তো সেইটা বড় ব্যাংকটার দামই হলো গিয়া ষাট টাকা নিছিল বাট এরকম কালার করা ছিল না আর এটা ছোটো কালার করা তাই একশো টাকা আর আমার আসলে এখন দরকারও না এর জন্য আমি আর নেই নাই বাট এইখান থেকে অনেক কিছু নিতে মন চাইতেছে তাও কোথায় রাখবো কোথায় জায়গা সব মানে টুকিটাকি কিনতে কিনতে বাসায় রাখার জায়গা নাই কিন্তু বাড়া বের হইলেই মনে হয় এটা নিয়ে যাই ওইটা নিয়ে যাই তারপরও এই আয়নাটা ভালো লাগছে মনে হয়েছে যে না একটু যখন সাজুগুজু করি মেকআপ করি তখন এই আয়নাটা খুব দরকারি হবে তো তাই তাই এটা নিয়ে নিলাম তো এখন আমরা ভিতরে যাবো আর এইখানে হলো গিয়া আমার বোনের মেয়ে আর আমার কাজিন বোন ও হলো গিয়া এই যে তাদের ভাই বোন ডিসাইড করতেছে কোনটা ভাই কোনটা ভাইয়ের বোন কোনটা ভাইয়ের বাচ্চা এই ডিসাইড মাসে তিনজন আছে তো তারা ডিসাইড করতেছে কে কে তো আত্মীয় স্বজন খোঁজার পরে একটু সামনে আসলাম আর এই বট গাছটা খুবই সুন্দর যা বলার মতো না আমার কাছে মনে হয় যে এই বট গাছটা সৌন্দর্য ও নিজেই আর এইখানে দুর্গাসাগরের ভিতরের যে একটা জায়গা ওই জায়গাটা খুবই ভাল লাগে আর এই দুর্গাসাগর আমার আর আমার হাজব্যান্ডের অনেক স্মৃতি আছে অনেক স্মৃতি সে কথা না হয় নাই বা বললাম তো আমার জামাইকে সেগুলাই বলতেছিলাম টুকিটাকি নিজেরা স্মৃতিচারণ করতেছিলাম তো আমাকে একটু কমেন্টস করে জানাবেন আপনারা কারা কারা বরিশালের কারা কারা দুর্গাসাগরে গিয়েছেন এবং বরিশালের বাইরে থেকেও যদি বরিশালে ঘুরতে এসে দুর্গাসাগর গিয়ে থাকেন তাহলে আমাকে একটু জানাবেন যে কারা কারা দেখেছেন তো ওই যে স্মৃতিচারণ করতে করতে একটু আবেগী হয়ে গেছিলাম আমার জামাইয়ের সাথে আর এইখানটায় মনে হয় অনেক সুন্দর ফুল ছিল এখন ফুল নাই ফুলের টপ সবগুলোই রয়ে গেছে আর সুন্দর করে দুর্গা সাগর লেখা আছে তো আমরা একটু সিঁড়ি দিয়ে নিচে নামলাম নিচে নামে দেখলাম এই পাশে মাছ আটকানো আছে কিছু জায়গা আর এই পাশে একদমই খালি পানি আমার পানি দেখে মনে হচ্ছিল একটু পা ভিজাই একটু শান্তিতে একটু বসে থাকি পা ভিজাই আর এই কর্নারে এই দুইজন হলো গিয়ে পিকচার তুলতেছে আর খুব মন দিয়ে গ্রামের বৌদের ম মতো বসে বসে গল্প করতেছে গসিপ করতেছে এরকম মনে হইতেছে আগের দিনে মানুষ যেরকম সুন্দর সান বাঁধানো ঘাটলায় বসে বসে বাড়ির মেয়েরা বউরা গল্প করতো আসলে একটা বাড়ির সামনে পুকুর ঘাটলা বাঁধানো পুকুর এগুলো না খুবই মজাদার জিনিস এবং খুবই সুন্দর জিনিস যা বলার মতো না আজকাল এরকম বাসা খুঁজেই পাওয়া যায় না যে যেই বাড়িতে এই রকম পুকুর থাকবে ঘাটলা বাঁধানো থাকবে তো এগুলো খুব রেয়ার হয়ে গেছে গ্রামেও এখন খুঁজে পাওয়া যায় না গ্রামেও এখন পুকুর টুকুর ভৈরা পাঁচতলা বিল্ডিং উঠায় ফেলতেছে আর বরিশাল শহর তো দূরে থাক তো আবার আমি এই দিকে হাঁটতে হাঁটতে চলে আসলাম এখন চিন্তা করতেছি এইখান থেকে আমি পার হয়ে ওই পাশে যাব কিন্তু এত পিছিল ছিল খুব ভয়ে ভয়ে পা দিয়ে এইখানে আসছি তো এইখানে আসার পরও দেখি পিছিল বাট এখন যাব কিভাবে সেই চিন্তা করতেছি আমার জামাইয়ের দিকে তাকাইতেছি বারবার বাট সে চোখ গরম দিতেছে যে তুমি ওইখানে গেছো কেন এখন আটকা থাকো তারপর কি অনেক উদ্ধার উদ্ধার করে তারপরে চলে আসছে এখানে এত সুন্দর একটা জায়গা এত সুন্দর ভাল লাগ আমার একদম মোটামুটি শেষ বিকেলে খুবই সুন্দর আলো ছায়ার ভিতরে সব শহরই না সুন্দর হয় আর নিজের শহরগুলো আরো বেশি সুন্দর লাগে তো এই আমি আজকেই একটা নিউজ দেখতে পারলাম যে বরিশালের মানুষ অনেক গরিব অনেক গরিব ঢাকার শহরে সব বস্তিতে বরিশালের মানুষ আছে এ ধরনের একটা ফালতু নিউজ দেখলাম আমার খুবই বিরক্ত লাগছে আচ্ছা গরিব বড় এটা এটা কোনো ব্যাপার না যদি বরিশালের মানুষ গরিব হয়ে থাকে তাহলে সমস্যা কি বরিশালের মানুষ সবাই ভেসতে যাবে আগে আগে আর অন্য সব শহরের মানুষরা বড় কারণ কি তারা হলো গিয়ে বড় লোক আসলে এই আমলে সঠিক পথে ইনকাম করে করা যায় না বড় লোক যায় না তো যদি অন্য শহরের মানুষ বড়লোক হয়ে থাকে তাইলে তারা নিশ্চয়ই অন্যায় পথেই বড় হয়েছে আর বরিশালের মানুষ তো অনেক শিক্ষিত শিক্ষিত মানুষরা নর্মাল চাকরিজীবী হয় সরকারি চাকরিজীবী

খাপ পোষা চাকরিজীবী তাদের আর বেতন স্কেল কতই বা হয় তো এইখানে আমি আমার জামাইকে দেখা দেখা ফুল ছেঁড়তে শুরু করছিলাম অনেকবার ট্রাই করছি বাট আমার জামাই মাজায় হাত দিয়ে বলতেছি একটা ফুল ছিঁড়ে নাও তোমার দেখো কি করি তারপর ফুলগুলোকে টাটা বাই বাই দিয়ে চলে আসছি তো এই কর্নারে আবার একটা লম্বা চিকন সিঁড়ি আছে যেখানে এই বোট ওঠা যায় বাট এখানে বোট ওঠার কোনো ব্যবস্থাও নাই গেটও বন্ধ তাই নিচে নাইমা আবার আর আপসেট হয়ে ফিরে আসছি তো এখান থেকে আমরা অন্য একটা জায়গায় যাব তো সে জায়গাটা আরো সুন্দর তো সাথেই থাকুন নেক্সট পার্টে দেখতে পাবেন কোথায় গিয়েছি কি করেছি আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ